বীরভূমে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, ডিভিসিকে কড়া তোপ মমতার। চায়না সেই সংস্থা যারা জল ছেড়ে মানুষ মারে, 20 বছর ধরে ড্রেজিং করা হয় না, 3 তলা সমান জল ছাড়া হয়েছে, দাবি মমতার। কোথাও কোমর জল তো কোথাও বুক, রাস্তা না নদী বোঝার উপায় নেই, চলছে নৌকা, নষ্ট বিঘার পর বিঘা চাষের জমি। পুজোর আগে বানভাসী দক্ষিণবঙ্গ, ডিভিসি থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়ার কারণে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ এলাকা এক বুক জলের তলায়। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ঘুম উড়েছে বাংলার, বিঘার পর বিঘা জল থই থই চাষের জমিতে, নষ্ট ফসল, বহু কাঁচা পাকা বাড়িও জলের তোরে ভেসে গিয়েছে, গবাদি পশু, মৃত্যু হয়েছে 28 জনের। আমার কথা হচ্ছে সরকারকে নিয়ে কথা হচ্ছে, 78 সাল থেকে এই আলোচনাটা চললো, শুরু তো হলো 78 সাল থেকে। সর্বনাথ বলছি যে অটল বিহারী বাজপেয়ীকে কি বিজেপি থেকে এক্সপেল করে দিলেন? মানে সত্যদা বললেন, তাহলে ড্রেজিং এর বিষয় নিয়ে যখন কথা হচ্ছে তো তখন এই যে সময়কালটা, সেই সময়কালটাতে না হওয়ার জন্য পুরোটা গিয়ে বিজেপি সরকারের উপরে ফেলা হচ্ছে। কারণ 78-এর যে ড্রেজিং এর প্রয়োজনীয়তা 2024-এ তার থেকে অনেক বেশি, তার কারণ হচ্ছে ইতিমধ্যে 45 বছর পার হয়ে গেছে। আমি একটু শতরূপের কাছে আসি, কারণ শতরূপ যদি আমরা মনে রাখি তাহলে আমরা দেখবো যে প্রায় 2 দশকেরও বেশি সময় আগে যখন একবার বানভাসী হয়েছিল, 2000 সালে যখন বানভাসী হয়েছিল দক্ষিণবঙ্গ, সেই সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি এই ম্যানমেড বন্যার থিওরি তিনি সামনে একদম ঠিক কথা। তো পশ্চিমবাংলার বন্যা সবসময় ম্যানমেড, এটা আমাদের বুঝতে হবে, আজকেও ম্যানমেড, সেদিনও ম্যানমেড ছিল, কিন্তু খালি ম্যানগুলো পাল্টে যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে যে ম্যানেরা থাকবে তাদের ম্যানমেড কেমন, আর উনি যখন আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন তখন দিল্লিতে যে ম্যানেরা আছে সেই ম্যানগুলোর ম্যানমেড, বাকি রাজ্য এক, প্রতিবেশী রাজ্য এক, ডিভিসি এক, নদীনালা খালবিল সব এক, ম্যানগুলো খালি পাল্টে যাবে। এই হলো প্রথম কথা। দেখো মবিয়াদি, 2011 সাল থেকে আজকে পর্যন্ত চূড়ান্ত মার খেয়েছি অত্যাচারিত হয়েছি তৃণমূলের কাছে, কিন্তু কোনোদিন একটা প্রশ্ন কেউ দেখাতে পারবে না, কি রাজ্যপালের বাড়াবাড়ি থেকে শুরু করে, কি ভোটের পরে 4 জন মন্ত্রীর গ্রেপ্তারি থেকে শুরু করে, একটা প্রশ্নে আমরা রাজ্যের স্বার্থের বিরুদ্ধে গেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে শত্রুতা করতে গিয়ে, কি পাহাড় উত্তরবঙ্গ ভাগ হওয়া থেকে শুরু করে, একটা প্রশ্নে কোনোদিন আমরা রাজ্যের স্বার্থের বিরুদ্ধে যাইনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন না, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। আপনি বলছেন আপনি ডিভিসি থেকে বেরিয়ে আসবেন, ডিভিসি থেকে আমাদের রাজ্য 5000 মেগাওয়াট বিদ্যুৎ পায় বছরে, ও আপনার বাড়ির রান্নাঘর থেকে তৈরি হবে বিদ্যুৎগুলো এরপর থেকে, আপনি মাইথন ড্যাম বন্ধ করে দেবেন, ডিভিসি বন্ধ, দুর্গাপুরের ড্যাম বন্ধ করে দেওয়া হবে, স্বাধীন ভারতের জেনে রাখো প্রথম অ্যাক্ট হচ্ছে ডিভিসি অ্যাক্ট 1948, যে অ্যাক্টের দ্বারা পশ্চিমবাংলাকে বিদ্যুৎ দেওয়া হয়েছিল। আজকে ডিভিসির হেডকোয়ার্টারটা কলকাতায় আছে বলে কয়েক হাজার কোটি টাকা জিএসটি রিটার্ন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটির কথা বলেন না, কয়েক হাজার কোটি টাকা জিএসটি রিটার্ন পশ্চিমবঙ্গ পায়, জিএসটি শেয়ার পায়, যে টাকাটা চলে যাবে ঝাড়খণ্ডে যদি আজকে ডিভিসি থেকে পশ্চিমবাংলা বেরিয়ে আসে। আপনি দাঁড়িয়ে বলে দিচ্ছেন ডিভিসি থেকে বেরিয়ে আসবেন, আমি এত হিসেব তথ্যের মধ্যে যাচ্ছি না, সাধারণ বুদ্ধি, তোমার ড্যাম আছে এই অবধি তোমার ড্যামের ইয়ে জল আসছে, এত অবধি জল আসছে, ড্যাম খুলবে না, তুমি ড্যাম খুলতে দেবে না, এর কেন না, ড্যাম খুললে ওপারটা ভেসে যাবে, এরপরে যখন জলটা ড্যামটাকে ভেঙে এবারে চলে আসবে তখন আর 23,000 কিউসেক আসবে না, তখন 23 লক্ষ কিউসেক আসবে, অর্ধেক পশ্চিমবাংলা চিরকালের জন্য বঙ্গোপসাগরের তলায় চলে যাবে, তোমাকে আমাকে সহ, কলকাতা টিভি স্টুডিও সহ, এটা কোনো ছেলে মানুষ না হলে কথা বলতে পারে। এবং ডিভিসি জল ছাড়ে না, জল ছাড়ে সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশন, যেখানে পশ্চিমবাংলার প্রতিনিধি আছে, উনি বলছেন ঝাড়খণ্ড জল ছেড়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পিতৃপুরুষের ক্ষমতা আছে ইচ্ছে মতো ডিভিসি থেকে জল ছেড়ে দেয়, হয় কোনোদিন? সুতরাং আমি জাস্ট আমার লাস্ট কথাটা বলছি, আজকে কেন্দ্রের সরকারের যেরকম ড্রেজিং নিয়ে 100 বার সমালোচনা আছে, সমালোচনা প্রাপ্য, হাজার কথা বললেও সর্বোপরি আগে মিথ্যা করতে পারবেন না, তেমন উপায়ে ড্রেজিং আমাদের রাজ্যের নদী নালা খালবিলের হয় না, বরং সেগুলোকে ভরাট করে রিয়েল এস্টেট তৈরি করা হয়, যে কারণে ডিভিসি থেকে জল আসার পরে, ড্যামগুলো থেকে জল আসার পরে, যে জল কিনা পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্যই জল ছাড়াটা জরুরি, তারপরও এখানকার নদী নালা খালবিল সেই জলগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, তার কারণটা হচ্ছে এখানকারও নদী নালা খালবিল ড্রেজিং না হয়ে হয়ে বন্ধ গোটা পশ্চিমবাংলায়। তোমাকে বলছি মুখিয়াদি, ক্যামেরা নিয়ে তোমাকে অত যেতে হবে না, সুন্দরবনের ওখানে যাও, এই যে নদীবাঁধ টেকে না কেন, বন্যা হয় কেন, একটা নদীবাঁধ গত 10 বছরে 12 বছরে সংস্কার হয়, নদীবাঁধের টাকা 100 দিনের কাজের টাকা এরা মেরে খেয়েছে। কৃষ্ণ,
এখন বিষয়টা হচ্ছে যে এইটা কিছুটা অংশে এটা ঠিক, যেহেতু এই ডাউনস্ট্রিমের যে সব খালগুলো আছে এইগুলো ড্রেজিং দরকার, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যেই টাকার অভাব বা প্রফিটেবিলিটি কোয়েশ্চেন রেজ করে কেন্দ্রীয় সরকার এত বড় একটা ডিভিসির মতো প্রজেক্ট যেখানে কেন্দ্রের এত বড় স্টেক আছে, এবং পশ্চিমবাংলা যে বিদ্যুৎটা নেয় সেটা তো ফ্রিতে নেয় না, সেটার জন্য পয়সা দেওয়া হয়, তো সুতরাং এই অঞ্চলে বিদ্যুৎটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা তো কোনো মানে বিজনেস মডেল দাঁড়ালো না। আমাকে দেখতে হবে যেরকম ডাউনস্ট্রিমে খাল বিল এইগুলোকে ড্রেজিং করাটাও দরকারি, সেটা যদি কোথাও না হয়ে থাকে সেটাও আন্তরিকভাবে রাজ্য প্রশাসনের দেখা উচিত। আবার এই ড্যাম সংক্রান্ত ব্যাপারটা শুধুমাত্র পশ্চিমবাংলার ঘাড়ে ফেলে দিলে চলবে না, তার কারণ হচ্ছে যদি আমি দেখি যে রবি চোপড়া যে কমিটিটা সুপ্রিম কোর্ট করেছিল, বা কিছুদিন আগে যে 2018 কেরাল ফ্লাডের পর যে জেকব অ্যানেক্স কমিটিটা হলো, সেইখানে ওই ড্যাম সংক্রান্ত ব্যাপারেই আঙুল তোলা হয়েছিল, যে সংস্কারের কথা বলা হয়েছিল। এখন ডিভিসির সংস্কার এটা তো ইউনিল্যাটারাল দায়িত্ব হচ্ছে কেন্দ্রের, তার কারণ হচ্ছে এই যে বলা হলো যে পশ্চিমবাংলার ইচ্ছা অনুসারে এই ইয়েটা ছাড়া হয় জলগুলো, কিন্তু তা তো নয়, ইউনিল্যাটারাল ডিসিশন আরবিটারিলি কেন্দ্র সরকার নিয়ে। না, আমি অনেক জায়গায় কথা বলা হয়, অনেক জায়গায় কেন্দ্র সরকারকে বলা, আমি অনেক জায়গায় একমত, কিন্তু এই যে কথাটা বলছে ফান্ডামেন্টালি ভুল কথা বলছে, এবং এটা খালি ডিভিসির ক্ষেত্রে না, গোটা পৃথিবীর যেখানে রিভার ড্যাম আছে এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল, জলটা যেখানে যেখানে যাবে তাদেরকে কনফিডেন্সে নিয়ে করতে হবে, এটা ইন্টারন্যাশনাল ল। এবং আমি যেটা বললাম সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশনে ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি আছে, তারা সই করে ঠিক হয় ওখানে কত জল ছাড়া হবে, প্রত্যেক রাজ্যের প্রতিনিধি সই করে, সেই কপি প্রতিটা খালি নবান্নে নয় প্রতিটা জেলা শাসকের দপ্তরে পাঠানো হয় ওখান থেকে। আমার আপত্তির জায়গাটা এখানে, এর বাইরে কেন্দ্রের সরকারের ডেফিনেটলি ডিভিসিকে নিয়ে প্রশ্ন করার তাদের বিরুদ্ধে জায়গা আছে। মুশকিল হচ্ছে এই প্রশ্ন যখন জ্যোতি বসু করতেন কেন্দ্রের সঙ্গে রাজ্যের স্বাধিকারের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল দিল্লির ঘাড়ে চাপিয়ে দোষ পার পাবে না জ্যোতি বসু, কিন্তু ওই রাজনীতি আমরা আজকে করছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি আপনি দয়া করে এই ভুলভাল কথা, ডিভিসি থেকে বেরিয়ে আসবো, ঝাড়খণ্ড থেকে আসা ট্রাক বন্ধ করে দেবো, বড় বন্যায় এত ভেসে গেছে, জিনিসপত্রের দাম বাজারে আগুনের মতো, এরপরে ট্রাকগুলোকে বর্ডারে দাঁড় করিয়ে করে জিনিসগুলোকে পচাচ্ছেন, এরপরে চাল ডাল থেকে শুরু করে দুধ থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে কি দামে বাজারে বিক্রি হবে, বন্যার সময় কোথায় আমরা খাদ্যের যোগান বাড়ানোর চেষ্টা করি, তা না উনি ওখানে ট্রাক দাঁড় করিয়ে খাদ্যগুলোকে রাস্তায় পচাচ্ছেন, এটা গভর্নেন্স হচ্ছে এটা? না, এক মিনিট একটু বলে দিই, একটা লাইন বলে দিই, মুখ্যমন্ত্রী বলেছিলেন বন্যার বা জলের যে স্তরের যে অবস্থা ছিল সেই দিন এই ট্রাকগুলো যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতো অনেকগুলো সোয়েপ হাইওয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটাই প্রশাসনের ইনপুট ছিল মুখ্যমন্ত্রীর কাছে, তার বেসিসেই উনি বলেছিলেন, এবং এই ট্রাকগুলো অ্যালাউ করার জন্য এক্সট্রা প্রিভেন্টিভ মেজার উনি যেটা বললেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, এটাই তো আমরা বলছি, ডিভিসি তিনটে গভর্নমেন্টের স্টেক আছে, এর মধ্যে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি কথাটা তখন বলছিলাম শেষ এক লাইনে বলছি, পঞ্চায়েতে আমাদের তো বাড়ি তৈরি থেকে শুরু করে রাস্তা তৈরি হাজারটা দুর্নীতি নিয়ে কথা হয়, যেহেতু সাধারণভাবে ড্যাম থেকে একটু দূরে জনবসতি হয়, মানুষ তো ড্যামের ওপর গিয়ে থাকে না একেবারে অকুপেন্সি ছাড়া, সেহেতু ড্যাম নির্মাণে বাঁধ নির্মাণে পশ্চিমবাংলা দুর্নীতি নিয়ে না তুলনামূলকভাবে কম আলোচনা হয়। তুমি যদি, আমি যেটা বলছিলাম, তুমি যদি যাও দেখলে চোখে জল আসে, বিশেষ করে বর্ষাকালটায় স্কুলের ছোটো ছোটো বাচ্চা এক মাস দেড় মাস স্কুল বন্ধ থাকে, গ্রামে বাঁধ মেরামতটা তখন একটা গোটা গ্রামের কাজ, ছোটো ছোটো বাচ্চা এক দেড় মাস স্কুলে না গিয়ে মাথায় করে করে ওইটুকু বাচ্চা ঝুড়ি নিয়ে সারা মানে মাথা থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি, তুমি আলাদা করে কাউকে চিনতে পারে না, বাবা মার সাথে গিয়ে ওখানে মাটি দিচ্ছে বাঁধ মেরামতের জন্য, যে কাজটা করার কথা পঞ্চায়েতে সরকারের টাকায়, টাকাগুলো সমস্ত খেয়ে বসেছে তৃণমূলের নেতারা। উনি যে ঘাটালের বন্যার কথা বললেন, যেটা বললেন যে ডিভিসিদের জন্য তো ঘাটালে বন্যা হয় না, পশ্চিম আমি একশোবার এই কথাটা ঠিক যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কোঅর্ডিনেশনে যদি কোথাও খামতি থেকে থাকে এবং সেখানে যদি কেন্দ্রের সরকারের কোনো হাই হ্যান্ডেডনেস থাকে একশোবার তার বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু কেন জলটা অ্যাবজর্ব করতে পারছে না, জল ছাড়া হয় পশ্চিমবাংলার ক্ষতির জন্য নয়, জল ছাড়া হয় পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য, যদি জলটাকে না ছাড়া হয় তাহলে বাঁধ ভাঙবে, পশ্চিমবাংলা সমুদ্রের তলায় চলে যাবে। আজ থেকে 10 বছর আগে যে চিত্রটা ছিল তার থেকে রাস্তাঘাট হোক, আজকে খালবিল উন্নয়ন হোক, 10 বছরে দেখছি ভালো হয়েছে, তো সুতরাং আগের পরিস্থিতি 20 বছর আগে 25 বছর আগে মানুষের এই দুর্দশা ছিল, এখন পরিস্থিতিটা আমূল পরিবর্তন হয়েছে বলবো না, অনেক অর্থে আগে থেকে উন্নত, না আগে কি আরো অবনত ছিল,
ওই ব্যাপারটা কি হলো, ওই তখন ম্যানমেড বাংলার আর এখন ম্যানমেড দিল্লির ওইটা নিয়ে কিছু থিওরি নতুন? মানে হলদে পলিগুলো উঠছে, সাদা পলি উঠছে না, তো সাদা পলি জমছে, হলদে পলিগুলো উঠছে, বিক্রি হচ্ছে ওগুলো। নব্যতা ড্রেজিং না হওয়ার সমস্যা একটা এমন সমস্যা, কি কেন্দ্র কি রাজ্য উভয় নিয়ে এখানে কার্যকর ভূমিকা নেওয়ার দরকার রয়েছে। কিন্তু উনি আজকে বন্যার যে আজব ব্যাখ্যাগুলো দিচ্ছে না, দিয়ে বলছেন আমি ডিভিসি থেকে বেরিয়ে আসবো, এইটা কোন মুখ্যমন্ত্রীর অধিকার নেই বাংলার, ওটা তৃণমূলের টাকায় নয়, বাংলার মানুষের টাকায় ডিভিসি তৈরি হয়েছে।